ম্যাডাম, মানে ভালোবাসাতে কোনো বয়স মানে না। তোমরা দুইজন এক থেকে দশ পর্যন্ত গুনবো, এর ভিতরে সোজা হয়ে দাঁড়িয়ে আমাকে একটা সালাম দিয়ে এখান থেকে চলে যাবে, নাহলে দুজনের গালে একটা একটা করে চড় মারব। ওকে, এক, দুই, একটু বোঝার চেষ্টা করেন আপনি। তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, দশ। তুমি তোমার আমার কথাটা শুনবে না, তাই তো? একটা চড় মেরে আমি ভাগি দেবো ভোগ করার। আমি কি আশ্চর্য! আমি আসলে অন্য একটা কাজ করতে যাচ্ছি। কি কাজ স্যার? সেটা তো আপনাকে বলা যাবে না। দিস ইজ কাইন্ড অফ মাই পার্সোনাল। কি কাইন্ড অফ পার্সোনাল স্যার? বলেন স্যার, আপনার কোন পার্সোনাল বিষয়টা আমি জানি না স্যার। আপনি তো আমার সমস্ত পার্সোনাল বিষয় জানেন স্যার। কোন পার্সোনাল বিষয়টা আপনি জানেন না? আমি ঘুমের মধ্যে স্বপ্ন করিতের সঙ্গে কথা বলি, প্রণাম করি, সবকিছু তো আপনি জানেন। ঠিক তেমনি আপনার সমস্ত পার্সোনাল বিষয় তো আমাকে জানতে হবে স্যার। কেন বলবেন না? হতে পারে স্যার, আমি আপনার আন্ডারে চাকরি করি স্যার, কিন্তু আপনারা আমার সম্পর্কটা কি স্যার? মানে আপনি আপনি বলতে পারেন হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের মতো আমি আপনার কাছে সব কিছু শেয়ার করি স্যার। আপনি আপনার হোয়াট কি রাবিশের মতো কথাবার্তা বলছেন আপনি? রাবিশ না স্যার, এটা রাবিশ না। আপনারা আমার মধ্যে যে সম্পর্কটা স্যার, অনেকটা স্যার বন্ধুত্বের মতো করে স্যার। উই আর ফ্রেন্ড স্যার। আমরা ফ্রেন্ড না স্যার? সরি, আপনি আমার ফ্রেন্ড নন। আমি কখনই আপনাকে ওই অ্যাঙ্গেলে দেখিনি। তবে হ্যাঁ, এটা সত্যি, কদিন চলতে চলতে ফিরতে ফিরতে আপনার সাথে একটা ভালোই আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। অন দ্যাট নোট, আমি আপনাকে কথাগুলো বলতেই পারি, আমার পার্সোনাল কথা। অ্যানি, অ্যানিকে আমি ভালোবেসে ফেলেছি। আই স্টার্টেড লাভিং হার। আসলে এটা যে কখন হয়েছে, কীভাবে হয়েছে আমি কিছুই বলতে পারবো না, সবকিছু উপরবেলাই বলতে পারবে। তবে হ্যাঁ, এটা সত্যি যে ওকে আমার ভীষণ রকম ভালো লাগে, আর সেই জন্যই আমি এই ব্লেডটা দিয়ে আমার হাতে এই জায়গাটাতে অ্যানির নাম লিখতে চেয়েছিলাম। হোয়াট? আ মিনিট, কজ আই লাভ হার, ভুলে বুঝাতে পারবো না। Thank you.
পারবি তুই তুই বলে দিলে তো আমি এটা করতে পারবো না যেটা আমি করতে এসেছি। তুই কি করতে এসেছিস আমি জানি না, কিন্তু তুই যেটা করতে এসেছিস সেটা তুই সারা জীবনও করতে পারবি না। তুই ছাড় আমাকে। কেন, আমি কি তোর শত্রু? হ্যাঁ হ্যাঁ, তুই তুই সবগুলো ভালো মানুষের শত্রু, ছাড়। আমি তোকে আমি তোকে ঠিক করতে পারি, তোর কোনো ধারণাই নেই। আমি তোকে ভয় পাই না।